শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি বরেণ্য অফিসার শহীদুল্লাহ। আমার জন্ম সন্দ্বীপ, মাইটবাঙ্গা ইউনিয়ন। আমার বাবার নাম মরহুম আজহার আহমদ, মাতার নাম ওয়েদা খাতুন। আমি ছাত্র জীবনে কোনো রাজনীতি করি নাই, তখন স্কুলে পড়ালেখা করছি, তবে স্কুলে খেলাধুলা করতাম তখন খুব বেশি। 1969 সালের 22শে মার্চ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। যোগদান করার পরে তখন নতুনপাড়া পাকিস্তান আমলে নতুনপাড়া ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষ হওয়ার পর আমার পশ্চিম অর্ডার হয় রংপুর সেনানিবাসে। রংপুর সেনানিবাস থেকে আমাদের পুরো ইউনিটটা চলে যায় শহীদপুর ক্যান্টনমেন্ট। কিন্তু তখন সব ওদের আয়ুক্ত ছিলাম, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে থাকি। 1971 সালের 30শে মার্চ মধ্যপুর রাত্রে 2টার সময় হঠাৎ অতর্কিতভাবে হামলা করে পাঞ্জাবরা আমাদের ইউনিটের উপরে হামলা করে আমাদেরকে মারার জন্য। আর আমাদের ব্যাটালিয়নের এক একটা কোম্পানিকে এক একটা জায়গাতে সেট করে রাখে, যাতে আমাদেরকে মারতে ধরার সুবিধা পায়। ওই ফলাসবাড়ি, ভরাঘাট, গাইবান্ধা, বগুড়া, তারপর পার্বতীপুর, এই কতগুলা ইয়েতে আমাদের ইউনিটকে ভাগ করে রাখে। আর আমরা ছিলাম শহীদপুর ক্যান্টনমেন্টের রিয়ারে এক কোম্পানি। তাও এখান থেকে একটা প্লাটন শহীদপুর থেকে যাইতে ওই ঠাকুরগাঁও এবং দিনাজপুর ওয়াই জংশন ওখানে একটা ইয়ে ছিল, ওখানে আমাদেরকে একটা প্লাটন ওখানে ডিফেন্স করছে। তো ওখান থেকে আমাদেরকে আবার একদিন ফাটালেও আমাদেরকে নীলফামারি সার্কেট হাউস ব্যবসা করার জন্য। নীলফামারি সার্কেট হাউসে যখন যাই তখন পাঞ্জাবিদের কানভাইও আমাদের গাড়ির পিছনে পিছনে যায়, আমাদেরকে ওখানে নামাই দিয়ে আসে। দিয়ে আসার পরে পুরো রাত্রে ওরা আমাদেরকে চাচ্ছে যে মারার জন্য। 10 মিনিট পর পর ওরা গাড়ি নিয়ে আসে, আসি সার্কেট হাউসের গেটের সামনে নামিয়ে গাড়ির থেকে লাফাই নামি ডিফেন্সে চলে যা পজিশনে যাই। আমরাও গাড়ির আওয়াজ শুনলে তখন আমরা ওখান থেকে পজিশন চলে যাই গাছের আড়ালে বা বিমিয়াতে। যখন দেখা যায় আমরা সতর্ক, তখন আর ওরা আমাদেরকে আক্রমণ করতে পারেনি, মারতে পারেনি। পুরো রাত্রে আমরা ওইভাবে কাটাইছিলাম। তখন আমাদের ক্যাপ্টেন আশরাফ সাহেব ছিল বগুড়া বাড়ি, আমাদের কোম্পানি কমান্ডার ছিল, উনিও আমাদের সাথে ছিল। তারপর ওখান থেকে আবার পুরো রাত্রে থাকি আমরা। পরে ওয়ারলেস সেটে যোগাযোগ করি আমাদের ব্যাটালিয়নের রিয়ার হেডকোয়ার্টারের সাথে, যে ওরা তো আমাদেরকে ঘুমাইতে দিচ্ছে না। তখন কিন্তু আমাদের বাঙালিদের শহরে যতগুলো বাড়িঘর ছিল ওই বিহারিরা তখন সবগুলো জ্বালাই ফেলছে বাঙালিদের বাড়িঘর।
পরের দিন আমাদেরকে আদেশ দিল ইউনিটে চলে আসার জন্য। তারপরে ওখানে থেকে আবার আর্টিলারি একটা লেফটেন্ট কর্নেল আমাদের সাথে কানভার্সাতে চালু যাইতেছে, এবং ওদের ফালিয়াবিদের কতগুলো গাড়ি আমাদের পিছনে কানভার্সাতে গেল। দিনাজপুর যে ওয়াই জংশনের ওখানে যাওয়ার পরে তখন গাড়ি থামাইয়া ওরা আমাদের থেকে বিদায় নিল এবং পাঞ্জাবিরা দিনাজপুরের দিকে চলে গেল। তো সেদিন থেকে অবশ্য একটু ওই তখন ওই বাইরে পাবলিকের সাথে তখন ইয়ে চলতে আছে দিনাজপুরে, যার জন্য ওরা ওই আর্টিলারি গানটা নিয়ে গেছে, আমাদের তখন নিয়ে গেছে। আমরা আসলাম, আসার পর পরের দিন আবার আমাদেরকে ঠাকুরগাঁও এয়ারপোর্ট ক্যাপচারের জন্য আমাদেরকে পাঠাইছে লাগলো। ইয়ের দিকে চলে গেলাম ঠাকুরগাঁওর দিকে। আমরা ঠাকুরগাঁওর কাছাকাছি প্রায় 5 কিলোমিটার দূরে ঠাকুরগাঁও থেকে একটা ইপিআর এর পাঞ্জাবি হাবিলদার, সে ওখান থেকে আসতেছে ফরেনের লুঙ্গি ফরা, উপরে খাকি শার্ট লাগানো। অন্ধকার পুরা রাত্রি, আমরা নামিয়ে তাকে হাত উপর করে আত্মসমর্পণ করালাম। তখন আমাদেরকে বললো যে আমার আদমিকে সব মার দিয়ে হয়, মানে আপলোক মত যাইয়ে ওখানে। তা আমরা চিন্তা করলাম যে ওখানে আমাদের বাঙালি যারা আছে ইপিআর ওর কাছে যাইতে, তখন রাস্তা সব অবস্থিকের গাছবল কাটিকাটি, বিরাট বিরাট গাছবল অবস্থিকের রাস্তায় কাটিকাটি ফেলে রাখা হয়েছে, পুরা রাস্তা ব্লক। তা আমাদের সেনাবাহিনীর গাড়ি তো শুধু মাস শুধু কাল ইয়ে না, মার্চ এপ্রিল মাস, তখন ওই রাস্তা থেকে নামিয়ে জমিনে দিয়ে ক্রস করে গাড়ি চলে যেত। কোম্পানি কমান্ডার আশ্বাস সব মনে করল যে আসলে তো ওরা, আমরা যে বাঙালি ওরা আসতেছি ওখানে, ওরা তো জানবে না, ওরা আমাদের উপরে ফায়ার করবে। কাজেই ওই কাছাকাছি যাওয়ার পরে গাড়ি হোল্ড করাইল, আমাদেরকে বিক করলো যে তোমরা খবরদার কেউ কোনো ফায়ার করবে না, ওরা তো জানবে না যে আমরা যে বাঙালি যে এখানে আসছি। আস্তে আস্তে আমরা কোরলিন করে যাওয়ার পরে তাদের কাছে গেলে তখন আমরা মুখে আওয়াজ দিয়ে বলবো যে আমরা এই ব্যাপারে আমরা বাঙালি আসছি, ক্যান্টনমেন্ট থেকে, তোমরা ফায়ার বন্ধ করো। আমরা কাছাকাছি যাইতে যেতে প্রায় 50-60 গজ দূরে কাছে গেলাম, দেখলো যে ওরা মোটর ফায়ার শুরু করছে। মোটর যখন ফায়ার শুরু করছে তখন তার ওখানে যাওয়া যায় মুশকিল। তখন কমিউনিকেশনের আদেশ দিল আমাদেরকে, আপনারা সবাই পিছনের দিকে ব্যাক করেন। তারপরে আবার পিছনে আসলাম, পিছনে আসার পরে পাবলিক দিয়া অনেক দূর দিয়ে ঘুরে তারপরে পাঠাইলাম তাদের কাছে। তখন আমাদের বিডিআরের এক সুবাদের মাঝে ওখানে কন্ট্রোল করতে আসে, ইপিআরের সুবাদের মাঝে রাখি। তখন ওনার কাছে খবর দেওয়ার পরে ওই বড় একটা অবস্থিকাল ছিল তুলা গাছ, ওটা সরানো বড় মুশকিল। পরে ওদের লোকও আসলো, ওরাও আসলো গাছ অবস্থিকালের কাছে, আমরাও গেলাম এদিকের থেকে, সবাই মিলে তারপর গাছ সরায় তারপর যাইতেছি। ঠাকুরগাঁও শহরের উপরে যাওয়ার পরে এই যে স্লোগান শুরু হইলো জয় বাংলা, হ্যাঁ, তো জয় বাংলা স্লোগান দিতে তখন শরীরের পশম দাঁড়া যেত গা। আমাদের পিছনে পিছনে ওদের গাড়িও, আমাদের গাড়িতে ওই বিস্কুট, ওই সিগারেটের প্যাকেট, বিভিন্ন খাবার এগুলো ডিল দিয়ে দিয়ে দিতে আছে আমাদেরকে। তারপরে আমরা ওই এয়ারপোর্টের দিকে যাইতেছি, তখন ওখানেও রাস্তা ব্লক, বড় বড় যে বোট করে গেছে যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো কাটি কেটে ফেলেই রেখেছে। তখন এগুলো এত মুশকিল, সরাই তো ওখানে যাওয়া সম্ভব না। ওই বিডিআরের সুবাদের মাঝে বললো যে স্যার আপনারা ওইদিকে যায়েন না, যাইতে পারবেন না, অবস্টিকাল ফুরা আর এয়ারপোর্ট রানওয়ে ফুরাটা গাছ দিয়ে মানে ইয়ে করে রেখেছে, যাতে বিমান যাতে না নামতে পারে, তো কাজে ওখানে যাওয়ার দরকার নেই। তো মানে ওনার চিন্তা করলে যে আসলে তো ঠিকই, ওখানে যাওয়াটা ঠিক হবে না। তারপরে আমরা ওখান থেকে কীভাবে আসি, আমাদের ফুরা ব্যাটেলিয়ান তো রয়ে গেছে আবার সৈয়দপুর ক্যান্টনমেন্টে, তাদেরকে যা বাইরে যে এতগুলো হচ্ছে ওগুলো তো জানাইতে হবে। আসার পরে জানানো হলো, কিন্তু আমাদের বাঙালিরা তখন বাঙালি অফিসাররা কেউ কিন্তু আদেশ দিতে পারে না, কেউ কে আদেশ দিব, আদেশ দিয়ে যদি কী হয় কিসেতে কী হবে তো বলা যায় না। 30 তারিখ দিনের বেলা আমরা, আমাদের সাপ্লাই হেডকোয়ার্টার ছিল তখন রংপুর, তখন ওখানে আমাদের ব্রিগেড হেডকোয়ার্টার ছিল, তখন ব্রিগেড কমান্ডার ছিল জর্জ আলবার্ট ক্যালেন্ডার ইংরেজ। ওখানে আমরা যখন সাপ্লাইতে গেলাম রংপুর ইয়েতে গেলাম, ব্রিগেড অফিসের সামনে দেখি যে পাঞ্জাবিদের গাড়ি পুরো কানবায় লাগা রেখেছে, আর্টিলারি গান টান সহ কানবায় লাগা রেখেছে। আসলে আমরা বিকেলবেলা তো ওখান থেকে আসলাম, রেশন কালেকশন করে নিয়ে আসলাম। আসার পরে আমাদের ডিফেন্স ছিল ব্যাটেলিয়ানের দক্ষিণ কর্নারে, আমাদের মেশিন গান পোস্ট ছিল ওখানে, ওখানের মধ্যে আসি। রাত 10টার সময় আমাদের টু আইসি ছিল পাঞ্জাবি মেজর আক্তার, সে আসি আমাদেরকে দেখতে আসলো, আমরা কে কোথায় আছি, আমাদের পজিশন কোথায় আছে, কী করি। ওখানে দেখি আমাদেরকে টোকাই দিয়ে গেলো, খুব মানে বকাবকি করে গেলো। আসলে তো আমরা তো লাগাইছি যে আমাদের সেফের জন্য, উনি চাচ্ছে যে আমরা একটু দূরে সরাই রাখি ব্যারাকের থেকে, তাহলে যাতে ওরা পাঞ্জাবিরা যাতে আমাদেরকে উপরে ফায়ার দিতে পারে ওদের ওদের ওখান থেকে। টু আইসি চলে গেলো না, ঠিক রাত্রের 1টার দিকে আবার টু আইসি আসছে,
কার নিয়ে আসছে, আসার সরাসরি সুবাদ মাঝে ছিল জেসুইন মেসে, মেসে যায় ওনাকে ঘুমের থেকে উঠাইল যে শিউ সাহেবের বাসায় কনফারেন্স আছে, আপনাকে যাইতে হবে। তো সুবাদ মাঝে তো এখন ব্যাটালিয়ান টু এসি একজন মেজর উপ অধিনায়ক, তো উনি তো কাজে রেডি আসছে, গাড়িতে উঠছে। আসার পরে কোয়ার্টার গার্ডের সামনে আসছে, ওখানে বিএসএফ আছে, বিএসএফ সুবাদের আলতাফ আসলো। আসার পরে দেখলো যে সুবাদের মাঝে গাড়িতে বসা, বিএসএফকে বললো গাড়িতে ওঠার জন্য, সিওর বাসায় কনফারেন্স আছে এখানে উঠো। ওর ভিতরে একটা ডাউট আসি গেল, গা এত রাত্রে সিও সাহেবের বাসায় কনফারেন্স কেন? বিএসএফ উঠল না, হাম নিয়ে যায় তখন সুবাদের মাঝেকে একটু চিমটি দিয়া ইশারা দিয়ে দিল নামে যাওয়ার জন্য। তো সুবাদের মাঝে এখন কেমনে নামবে, কারণ মাদার সাহেবের একটা কিছু বলিতে নামতে গো। অফিসের মধ্যে ডিউটি অফিসার আছে, ডিউটি অফিসার মেজর জেনারেল আনোয়ার সাহ, বিডিএফ এর ডাইরেক্টর ছিল আনোয়ার সাহ, তখন ক্যাপ্টেনেরা ব্যাটালিয়ান কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন করে, উনি অফিসের মধ্যে সোয়াদ আছে। অফিসের সামনে কাছে গেছে তখন বললো যে এখানে ডিউটি অফিসার আছে, আমি একটু ডিউটি অফিসারকে বলি আসি। গাড়ির থেকে নামি, যখন অফিসে গেছে ডিউটি অফিসারকে যখন বললো আনোয়ার সাহকে যে স্যার টু এসে যাওয়া আসছে, আমি সিও সাহেবের বাসা নিয়ে কনফারেন্স, তখন আনোয়ার সাহ ইয়ে গেছে গা ধরেন তাকে আটকান। এই কথাও বাইরের থেকে টু এসে শুনি, আসতে রাস্তা ক্রস করে চলে গেছে রোডটা বাড়িয়ে আর্টিলারি রেজিমেন্টের ভিতরে চলে গেছে গা। ওখান থেকে আসার পরে বাকি যারা পুরা ব্যাটালিয়ানের এই লোক তখন স্ট্যান্ড হয়ে গেল গা। এগুলো আমাদের যুদ্ধের আরও এক মাস আগে থেকে বাক করা আছে, গোলাগুলি শুরু হলে কার কী কাজ, কে কী কে করবে, কে অ্যামিউনিশন দেন, অ্যামিউনিশন লোড করবে গাড়িতে, কে কত অস্ত্র বাইর করবে, এগুলো ভাগ করা আছে। তো সবার প্রত্যেকের দায়িত্ব পালন করা শুরু হয়েছে। ঠিক রাতে দুইটা যখন বাজে, তখন প্রথম একটা রাইফেল গুলি ফেললো, তারপর আস্তে আস্তে এই এলএমজির ফায়ার শুরু হয়ে গেল গা দুই দিকের, ওই দিকে তো ওরা করতেছে, এই দিকটা আমাদেরও শুরু হয়ে গেছে। এই করতে করতে পুরো রাত্রি এভাবে করতে আছে। আমরা আমি এবং আরেকজন কুষ্টিয়াবাড়ি শিপে মোতালেক নাম, আমরা দুজন এক মরিচের ভিতরে, আমাদের কাছে একটা এলএমজি আর একটা রাইফেল আমার কাছে, ওয়ালদের সেট আমার কাছে ছিল, ওয়ালদের সেট আমার ওই রুমের ভিতরে রেখে আসছি, অ্যামিনেশন বাক্স একটা আছে। এভাবে করতে করতে রাত্রে যখন ব্যাংকের মরিচের মধ্যে ছিলাম, তখন একটা সিগে আসি মরিচের ভিতরে ঢুকলো, পড়ছে, এটা তো আর উঠতে পারে না। এই পুরো রাত্রিটাকে ওই খালি দৌড়াদৌড়ি করতে, কোন দিক দিয়ে কামড় দেয় না কি দেয় বলা যায় তো, বিপদের সময় এটা তো মারা তো ঠিক না। এটা বড় শরীরে গাড়ির উপরে যখন উঠে, তখন আস্তে আস্তে তুলতে চাই, এটা বারবার লাভ দিয়ে পড়ে যায়। এভাবে করতে করতে ভোর যখন হয়েছে, আবার যখন উঠছে তখন উপরে দিয়ে রে উপরে তুলেছি, তখন উপরে পড়ছে। সকালবেলা সাতটা আটটা বাজে যেতেছি গা, আর্টিলারি ফায়ার করতে আসে যে আমাদের উপর দিয়ে, মনোজন আমাদের মাথায় পড়তে আসে, তখন কলমা পড়তে থাকি, দোয়ানেস পড়তে থাকি। প্রথম যখন আর্টিলারি গোল্লা ফায়ার করে, আমাদের থেকে অন্তত 10 মাইল দূরে যায় পড়ছে গ্রামের ভিতরে পড়তে আসে, তখন এটাকে কী করবে, ওরা রেঞ্জ কমাইতে পারে না, আর্টিলারি গানের তো রেঞ্জ বেশি, তো সৈয়দপুর টানোর উপরে নিয়ে গেছে গান, ওখানে নিয়ে যায়, তারপরে আমাদের উপরে এই দিনের বেলা ফেলতে আসে। আমাদের ব্যারাকের দিকে যাই ঠিক, ওইখান থেকে রোড আছে, রোডের পূর্ব পাশে হইলে আমাদের মরিচা, পশ্চিম পাশে রোড, রোডের পরে নালা, নালার পরে হইলে আমাদের ব্যারাক, থাকার ব্যারাক, থাকার ব্যারাকগুলো ছিল তখন ওই বিহারি কলোনির মতো আর কি, হালিশহর যেরকম কলোনি ছিল, আমাদের ক্যান্টনমেন্টগুলো তখন এরকম ছিল, রংপুরের এবং সৈয়দপুরের এক এক কোয়ার্টারের ভিতরে 3-4 জন করে থাকতাম আর কি, সৈনিক এভাবে ছিলাম। ওই কর্নারে তখন ওই ক্যাপ্টেন আনোয়ার সাহ, আমাদের সুবাদের মাঝে হালিশ সাহ, এরা তখন ওখানে মেশিন গানের ঘোড়ায় ওখানে বসা, তারও মোটর প্লাটনের লোক আছে, মোটর ওইদিকে আর্টিলারি জব দিতেছে, মোটর দিয়া মোটর ফায়ার দিয়ে আর্টিলারি জব দিতেছে, আর 75 আর দিয়ে ফায়ার দিতেছে ওখানে পাঞ্জাবিদের উপরে। একটা যখন বাচ্চা আবার যখন প্রস্রাবে ধরছে, প্রস্রাব করতে উঠতেই দেখি যে আমাদের পূর্ব পাশে ওই দুটা জমি আছে, জমিনের পরে হলে বাঙালিদের বাড়ি ছিল, পাঁচপুরের বাজারওয়ালা বাড়ি, জমিনের মধ্যে দেখি যে মাঝখানে হেলমেটওয়ালা লোক দেখা যাচ্ছে। আমাদের একই ড্রেস, কিন্তু ওই FF রেজিমেন্টের পোস্টগুলো ছিল কালো, আমাদের ছিল চাইনিজ পোস্ট তখন। এখন মোতালেবের বললেন যে মোতালেব ভাই দেখেন যে এরা কারা, দুজন দুই দিক দিয়ে দেখতে আসি কালো পোস্ট দেখিয়া, তখন তো এতে ইয়ে গেছে গা, এগুলো তো ফাঞ্জাবিরা সব। তখন আমাদের এই ইউনিট ঘেরাও ঘিরে লেছে, আর কিছুক্ষণ পরে আমাদেরকে ওই ব্যানের দিয়ে ঘাই মারব যে ব্যাংকার আসি আসি। এখন ওই সুবাদের মজুরকে দেখতে আসি, ওই ক্যাপ্টেন আনোয়ার সাহকে দেখতে আসি, কারো কোনো শব্দ পাইতেছি না, কিন্তু কোনো জবাব পাইতেছি না। আর তো ওইদিকে আর্টিলারি গানগুলো
তখন আমাদের বিল্ডিং এর ব্যারাকের ছাদের উপরে পরে ঝিম ঝিম করে ভাঙতে আছে। তখন মরিয়ার বাসি মরিচার থেকে উঠিয়া দিলাম দৌড় রাস্তার উপর দিয়া সোজা দৌড় দিলাম, তাই নালাতে পড়লাম রোডের পরে। নালাতে পড়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করি, আবার দৌড়ে যাই ব্যারাকের। এখন আমি একা, ও রয়ে গেছে মরিচের মধ্যে, যাইতে হতো গ্রামের দিকে। এদিকে আর কোনো মানুষজনের কোনো ইয়ে নেই। কতক্ষণ পরে দেখেছি মোতালে বাড়ছে, দুজন আবার একত্রিত হইলাম। আমরা এখন বিহারি পাড়াতে উঠতে হবে, কারণ বিহারি পাড়াতে উঠলে বিহারি পাড়া থেকে একটা উঁচা আইল আসে, আইল বলে উঁচা আইল আর কি, বাঁধের মতো। আইলের পশ্চিম পাশে দিয়ে আমরা কোরলিন করি গ্রামের ওই বাঙালিদের বাড়ির দিকে যাইতিব। বিহারি পাড়াতে যখন উঠলাম তখন আমাদের ব্যান প্লাটনের একজন হাবিলদার রহিম বরিশাল বাড়ি, সে আসতেছে ওদিকে, তার এমিনেশন শেষ হয়ে গেছে, এমিনেশন নেওয়ার জন্য ইউনিটে আসতেছে। মেজর জি আপনি কই যেতেছেন, কোথায় যাচ্ছেন? কোথায়? আমার তো এমিনেশন শেষ হয়ে গেছে। এখন যাইন না, আমাদের ব্যাটালিয়ান ঘেরাও ঘেরিয়া এসে আমাদের কোনো লোক নাই, এখন গেলে আর বাইরে হওয়া যাবে না। তখন কিন্তু আমাদের ডি কোম্পানির কমান্ডার ছিল পাঞ্জাবি, সে কিন্তু বাংলা কথা বলতে পারে। সে মাইকে এখন পাবলিসিটি করতে আছে, তোমরা যারা আসো সবাই আত্মসমর্পণ করো, তোমাদেরকে কিছু করা হবে না। তখন উনিও শুনলো, শোনার পরে তখন বললাম যে এ ব্যাপার আমরা এখন এইদিকে যাইতিব, দক্ষিণ দিকে যাইতিব। এই করলিন করি প্রায় 500 গজ দূরে বাঙালি বাড়ি, এই করলিন করি গেলাম ওই বাঙালি বাড়িতে উঠলাম। ওখানে এই যে গত বছর মারা গেছে আমার সাথের একজন সুবাদার আজিজ, সে পানির পিপাসাতে নামছে সুদিন কাল, তো ওই পানি তো পুকুরের নিচে পড়ে গেছে, গা পুকুর সেঁচে ফেলছে, কাদা মানে এক রান ঘাড় আছে কাদার মধ্যে, পানি খেতে নামে সে আর উঠতে পারতেছে না ওর থেকে। এক তো ক্লান্ত আর ওই ইয়ে করে গেছে, পুরো খাওয়া দাওয়ার নাই। তখন তারে গাছ টাছ দিয়ে ধরি টানি, তারপর তাকে উঠাইলাম, তুমি এখানে পানি খেতে কেন নামলে এই অবস্থা, কী করবে? আমাদের তো খাওয়া দাওয়ার তো নাই। এখন এই বাঙালি ভাড়ার থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে যাইতেছি, যাইতে যাই প্রায় 10 মাইলের মতো যাওয়ার পরে একজন বুড়া একজন ইয়ং বয়সের লোক ওখানে বসা আছে। ওদের কাছে বললাম যে আমাদের লোকজন কোন দিয়ে গেছে, তখন ওরা সান্ত্বনা দিল যে আপনারা বসেন, রেস্ট করেন, সব কিছু আছে, সবাই আছে। পানি দিল, পানি মুখ ধুলাম, পানি খেলাম, দুধ খেলাম। আরেকটা লোক ওদিকে থেকে আসতেছে, পরে বললো যে ওনাদেরকে একটু স্কুলের ওখানে নিয়ে পৌঁছাই দাও, আমাদের লোক সব স্কুলের ওখানে একত্রিত হয়েছে। স্কুলের মধ্যে তো নাই, সবাই তো জঙ্গলের মধ্যে বাগানের ভিতরে সবাই রেস্ট করতেছে, এমন বিনোদ থেকে গেছে, কেউ গুলি খাওয়া, কেউ ব্যান্ডেজ করা, এই অবস্থা আছে। তো ওখানে যাই আবার ওই যে বিএসএম এদের সাথে, ওই সুবোধা মজুর এদের সাথে যাই একটু রাগতে ইয়ে হইলাম যে আপনারা চলে আসলেন, আমাদেরকে একটু ডাকি আসলেন না কেন। তো তখন বিএসএম ইয়ে দিল যে আসছো তো ঠিক আছে, বাঁচি আসতো তো, এখন তো একটু শান্ত হওয়া রেস্ট করো, পরে আস্তে আস্তে বলে হবে। পার্বতীপুর একটা কোম্পানি ছিল, এই কোম্পানি ওরাও আসি ওখানে একত্রিত হয়েছে আমাদের সাথে। ওখানে রইলাম প্রায় 200-250 লোক হয়ে গেছে ওখানে পাবলিক ইয়ে। গ্রামের বাড়িতে ওই খানা পাকাবার জন্য একটা ইয়ে করছে, তো আমাদের সবার জন্য খানা ইয়ে রেডি করলো। ওই সেদিন থেকেই ওখান থেকে কলা ভাতা দিয়ে খাওয়া শুরু আমাদের, প্লেট এত প্লেট পাইব কোথায়, খাওয়া দিবে কোথায়। আমাদের যে পাবলিক যে এত সহযোগিতা করছে, এত ইয়ে করছে, খানার কোনো অসুবিধা হয়নি। খানা খাওয়ার পরে সন্ধ্যার সময় আবার রওনা হলো, আমরা এখন ওই যে ওই হিলি বর্ডারের সেদিকে যাবো, ফুলবাড়ি বাজার রওনা হয়েছি। সকালবেলা 9টার দিকে যাই উঠলাম ফুলবাড়িয়া বাজারে, দিনাজপুর হিলি বর্ডারে। ওখানে যাওয়ার পরে ওই ফুলবাড়ি বাজার ওখানে ডাক বাংলার পাশে আবার কলা বাগান আছে, ওই কলা বাগানের মধ্যে আমরা সবাইকে ইয়ে দিল আর কি, রেস্ট করতে দিল। এই আমাদের জন্য তখন ভারতের তখন এই যে মুড়ির বস্তা গল্প আগাইতে আছে, সিরার বস্তা, মুড়ির বস্তা, তারপর গরু, ওখান থেকে পরে দিই ওখানে। আবার আমাদের ওই ঘোড়াঘাট, ওই যে ফলার বাড়ি, যে সমস্ত কোম্পানি আছে পুরো ব্যাটালিয়ানের লোক সব আবার একত্রিত হইল। আমরা আবার শহীদপুর ক্যান্টনমেন্ট দখল করবো, এক এক কোম্পানি এক এক দিক দিয়া ইয়ে হচ্ছে, কেউ নীলফামারী রোড, কেউ শহীদপুর টু দিনাজপুর রোডের এটাতে, আর কেউ শহীদপুর টু রংপুর রোড, কেউ শহীদপুর টু পার্বতী রোড, এগুলো দিয়ে এক এক কোম্পানি একটা ভাগ করি, যে একসাথে যাইয়া শহীদপুর ক্যান্টনমেন্ট দখল করবো। আমরা ওখান থেকে ওই যে ভাঙ্গা ব্রিজ ছিল তখন, ওইটা একটা স্কুল ছিল কাছে, ওই স্কুলের মধ্যে রাত্রে কাটাইলাম। ভাঙ্গা ব্রিজের ওখানে আমাদের একটা টল ইয়ে পার্টি ছিল, পেট্রোলিং পার্টি, ওরা ফায়ার দিয়েছে, পাঞ্জাবিতে গাড়ি আসলো, পাঞ্জাবিতে গাড়ির উপরে ওখানে পাঞ্জাবির একজন হাবিলদার ওখানে মারা গেল। পাঞ্জাবির হাবিলদারটা যখন মারা গেছে ওখানে, ও লাশ টাকা ওরা নিতে পারে নাই, গাড়ি ওরা চলে গেছে শহীদপুরে। পাঞ্জাবিদের আবার বিকেলবেলা
এখন এরা শক্ত হয়ে আসতেছে ট্যাং নিয়ে, হ্যাঁ হেভি অস্ত্র নিয়ে এদিক দিয়ে বিহারি দিকে লাগা দিয়েছে গ্রামের পাবলিকের বাড়িঘর জ্বালাবার জন্য। তো বাড়িঘর সব জ্বালাচ্ছে, আগুন চলতেছে, ফায়ার চলতেছে, খুব জোরে ফায়ার করতে করতে আসতেছে। কারণ আমরা ট্যাঙ্কের কাছে তো আমরা আর টিকতে পারি না, এই ফায়ারিংয়ের মধ্যে আমরা টিকতে পারি না। আমরা আসতে খাল আসিল, শুকনো একটা খাল, খালে দিয়ে আসতে গ্রামের দিকে সরে গেলাম। সদ্য গেছে মাগরিবের সময়, এখানে মানুষ আমাদের জন্য ওই যে খাবার নিয়ে আসতেছে, দুধ নিয়ে আসতেছে, মুড়ি নিয়ে আসতেছে খাওয়ার লাগিয়া। এরপরে গ্রামের ভিতরে যাইয়া ওই গ্রামের জঙ্গলের ভিতরে রাতে কাটাইলাম, ওখানে কাটাইলাম বাজারের ভিতরে দিনাজপুর শিয়াল গাজীতে। আমরা ওখানে আবার ডিফেন্স করছিলাম, তামাক ক্ষেতের ভিতরে আমাদের ব্যাংকার ছিল, মেশিনিয়ানের ব্যাংকার ছিল। হঠাৎ একদিন রাত্রে ইয়ার দিনের বেলা বৃষ্টি আসলো, বৃষ্টিতে আমাদের ব্যাংকার ভিতরে পানি ঢুকে গেল, ওখানে থাকা তো আর সম্ভব হচ্ছে না। সাঁওতালের বাড়িতে যাই উঠলাম, ওখানে আবার একটা পাঞ্জাবি একটা বিহারি ধরা পড়ছে আমার উপরে মারার, এটা করে গেল। জাহাজন বাড়ি আমাদের নায়ক ইব্রাহিম আর একটা নায়ক ফিরাজ বলে নাম কসবা বাড়ি, কারণ এই তিনজনে বললাম ওই ভাই বিহারি পাঞ্জাবি দুইটারে মারলাম। এরপরে আস্তে আস্তে ইয়ের দিকে গেলাম কোদালঘাটি, ওখানে ওই ইপিআর এর ক্যাম্প ছিল, তারপর একটা বিএফি ছিল। প্রথম একটা ইয়া গ্রামের বাড়িতে ছিলাম ওখানে, তখন তো শরণার্থী সব ভারতে যাইতে আছে, তখন কমান্ডার কেউ নাই, ছত্রভঙ্গ হয়ে গেছে তখন যুদ্ধের সময়। তখন কে কোন দিকে গেছে এটার কোনো আইডিয়া নেই। দুইজনকে সিভিল কাপড় ফরাইয়া সাত্তার বলি নাম, ওর বাড়ি হলো কুষ্টিয়া, ও থেকে দিয়ে ইন্ডিয়াতে ফাটালাম। ভারতে যাইয়া খবর পাইল যে আমাদের ব্যাটালিয়ান কামারফাড়া বালুরঘাট একত্রিত হয়েছে ক্যাপ্টেন আনোয়ার সাহেবের নেতৃত্বে। মিডিয়ার ইউপির ওখানে আমরা গেলাম, ওখানে যাই বললাম যে আপনাদের হেডকোয়ার্টার যেখানে আমাদেরকে আমার আপনাদের হেডকোয়ার্টারে ফাটারের ব্যবস্থা করেন। বলে কিছুক্ষণ পরে আমাদের রেশনের গাড়ি আসবে, সেই গাড়িতে যেতে পারবো। বিকালবেলা রওনা হলাম ওই একটা কালীগঞ্জ, তখন ওইটা কালীগঞ্জ, কালীগঞ্জ বর্ডার, ওখানে কালীগঞ্জ নদীর নাম, নদী ক্রস করছি। তারপরে পরে ইফিয়ারের হেডকোয়ার্টার গেলাম, ওখানেও ফাঞ্জাবিদের সাথে খুব ফাইট চলতেছে, তুমুল ফাইট চলতেছে। তো ওদের ওদের সুবাদের মাঝের কাছে যা বললাম যে আমাদেরকে ওই বালুরঘাট ওখানে ফাটাইবার ব্যবস্থা করবে অথবা মেসেজ দিব জানাবে আর কি। আর আমাদের থেকে যে সমস্ত লোক ছত্রভঙ্গ হয়ে গেছে এরাও ওখানে যাই বালুরঘাটে উপস্থিত হয়েছে গেছে। তো আনোয়ার সাহেব আবার ওই ওখান থেকে একটা গাড়ি দিয়ে একটা লোক দিয়া আমাদেরকে নেওয়ার জন্য ফাটা দিয়েছে বালুরঘাট। তো পরে রাত্রে ডিউটি ভাগ করি আমরা শুইছি বাসাইঘর বলে, তখন পাড়াতে করার জন্য বাসাইঘর বলে যে ওইটার ভিতরে সবাই থাকতে আছি। এদিকে স্টুডেন্ট আছে, সবাই আছে, এখন স্টুডেন্ট আর আর্মি সব আমরা সবাই এক। এখন ওখানে থাকতে থাকতে এখন ওখানে দিনের বেলা হলে স্টুডেন্ট থেকে ট্রেনিং করাই, রাত্রের বেলা হলে আবার বাংলাদেশে আসি পাঞ্জাবিদের সাথে ফাইট করি, আবার চলে যাই। মানে পাঞ্জাবিদেরকেও মানে একটা টাঙ্গের উপরে রাখা আর কি। এভাবে করতে করতে পরে ওখানে ডিসাইড হইলো ওখানে যারা ফ্যামিলি ম্যান আছে ওদেরকে ওখানে রাখি আসলো, আমাদেরকে নিয়ে আসলো। আর আমরা যে ইয়া পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে তেল ডালানাম, এখন এই যে সেক্টরের ভাগ হইলো আর কি, ব্রিগেড ভাগ হইলো আর কি। মানে ব্রিগেডের মধ্যে আমাদের ফার্স্ট বেঙ্গল, আমরা থার্ড বেঙ্গল এবং এইথ বেঙ্গল, আমরা তিনটে ব্যাটালিয়ান হইলাম আর কি। তো আমাদের তিনটে ব্যাটালিয়ানের ওখানে হইলো, আমাদের সাথে আবার স্টুডেন্টও আছে, সবাই একত্রিত করে দিয়ে মানুষজন ভাগ করে ওখানে হইলাম। ট্রেনিং চলতো, ট্রেনিং শেষ হওয়ার পরে সর্বরাতের দিন আমরা শিলং হইয়া কামরূপ কামাকে ফাতর গাজা বর্ডার দিয়া আমরা বাংলাদেশে ঢুকবো সিলেট। আমাদের কোম্পানি কমান্ডাররা কিন্তু আমাদেরকে শিলং রাখিয়া চলে আসছে সিলেট দোয়া ইয়া বাংলা বাজারের কানে। তখন কর্নেল শকত সাহেব ছিল, আমাদের জন্য মেসেজ আসলো তার হাতে আমরা চলে আসার জন্য, পাঞ্জাবিরা আসছে বাড়িঘর চালাইতে আসে পাঞ্জাবিদেরকে ইয়া মারার জন্য। চলে আসলাম, দৌড়াইতে দৌড়াইতে আসলাম বাংলা বাজার। ওখানে আসার পরে কোম্পানি কমান্ডার মহসিন সাহেব ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন মহসিন, পরে ব্রিগেড কমান্ডার ছিল 203 ব্রিগেডের, এখানে চিঠা জিয়াউর রহমান হত্যার ব্যাপারে ওদের ফাঁসি এসে কোম্পানি কমান্ডার ব্রিফ করলো দোয়ারা বাজারে কয়েকজন রাজাকার আছে, আমরা ওদেরকে ওই ডিফেন্স করবো ওখানে, তারপরে ওদেরকে হ্যান্ডসআপ করে ধরবো আত্মসমর্পণ। সন্ধ্যার সময় রওনা হলে এই অন্ধকার, কিছু তো যাওয়ার পরপর খালি পজিশন, কিছু তো যাওয়ার পরপর খালি পজিশন, এই করতে করতে নদী খুলে গেছে। ওইদিকে নৌকা ঠিক করে রেখেছে আমাদেরকে নেওয়ার জন্য দোয়ারা বাজারে, ওই নৌকা দিয়ে যখন আমাদেরকে যখন ইয়েতে নিয়ে যেতেছে নৌকা যাতে একটার সাথে একটা দেখা যায় যে এইভাবে চালাবে, আমাদের নৌকাটা একটু পিছনে পড়ে গেল, সামনের নৌকা কোন দিকে গেছে আর দেখতে পারে না। আবার আমাদের পিছনে আমাদেরকে কভার দেওয়ার জন্য একটা সেকশন রাখছে আরেক নৌকাতে, এইটাও আগুন পিছনে পড়ে গেছে। কারণ আমরা দুই নৌকা কোম্পানির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম গা, এখন রাস্তাঘাট তো চিনি না, কোথায় যাই কোথায় ইয়ে করবো এটা ইয়ে করতে পারে না।
পরে দিই বললাম যে না কোথাও কিছু তো যাই আর নৌকা হোল করে থাকবো, আমাদেরকে যখন পাবে না তখন নিচে সামনে থেকে আবার নৌকা লগিয়ে পাড়াবো। তো ঠিকই আমাদের জন্য আবার সামনে থেকে যেহেতু আমরা মেশিন গান আসলো, ওই ওরা আসার আগে দিই জোয়ারা বাজার থেকে একটা সাম্পান আসতেছে, ওই সাম্পানের মধ্যে ছোট বাচ্চাদের কথা কথাও শোনা যায়। সাম্পানের কাছে যে নৌকা দিয়ে ইয়ে করলাম, তোমরা কোথেকে আসতেছো? কজে জোয়ারা বাজার থেকে আসতেছি। কেন আসতেছো? কজে এখানে নাকি রাত্রে গোলাগুলি হবে, এই জন্য আমাদেরকে সরে যাওয়ার জন্য বলছি। তখনই মনে মনে দাউটে গেল যে আমরা যদি যাবো ওখানে, এটা তো খবর আগে পাইয়ে গেছে গা। আসলে আমাদের যে নৌকা ঠিক করছে নৌকার মাঝে ছিল যে রাজাকারের লিডার, এদিক দিয়ে আমাদেরকে নিতে আসে, ওদিক দিয়ে পাঞ্জাবিদেরকে সতর্ক করি, মানে আমরা মার খেলাম। পুলে যাইতে যাইতে মানুষজন যে কিভাবে নামে চলে গেল, আমরা তিনজন রয়ে গেছি, আমি আমার আমার কাছে মেশিন গানের বডি, আর ড্রাইভার রইল আমার টুর কাছে, আর থ্রি কাছে একটা অ্যামিনেশন পাচ্ছিলাম। আবার বাম দিকে দেখলাম যে একটা সুডা বাড়ির মতো দেখা যায়, তো ওখানে যাওয়ার পরে বাড়ির দক্ষিণ পাশে একটা সনক্ষেত ছিল, সনক্ষেতের মধ্যে ভিতরে যাই কতক্ষণ বসলাম। আর আমাদের ওই বাড়ির থেকেও দেখি যে রাইফেলের গুলির আওয়াজ বাড়িতে আছে। ওই বাড়িটার পশ্চিম পাশে একটা সুডা বাজারের মতো দেখা যায়, ওদিকে যাওয়ার পরে কাছের দ্বারা যায় দেখি যে আমাদের লোক সব ওখানে একত্রিত হয়েছে। তখন এদিক দিয়ে নৌকা তো আইতেছে, নৌকা তো উঠেছে চলে গেছে আমাদেরকে নামা দিয়া। আমরা এখন কি করবো? এদিক দিয়ে সকাল হয়ে যেতেছে, নদীর মধ্যে মেশিন গান অ্যামিনেশন বাক্সগুলো রাখি আসছে, একটা জাম গাছ বড় জাম গাছকে চিহ্ন করিয়া ওই বরাবর রাখি আসছে, যাতে পরবর্তীতে আসলে যাতে ওগুলা উঠাই নিতে পারি। সাঁতার দিলাম, নদীতে সাঁতার দিতেছি, আমি সামনে যেতেছি, এদিকে তো আবার আনসাররা ফায়ার দিতেছে ওই দিকে, কারণ এরা তো জানা যায় যে আমরা যে আর্মির লোক আসছি এখানে, পরে আমাদের কিছু লোক যে আগে গেছে এদের থেকে খবর পাইয়া তারপর ওরা ফায়ার বন্ধ করছে। তো ওখানে গেলাম, আর আমরা তো ওই যে আমাদের টাকার ব্যাগ থেকে ওগুলো ভিজে গেছে গা, ওগুলো একটু রৌদ্রের মধ্যে শুকাই ইয়ে করলাম, আর পানিগুলার আসলো আমাদের কাছে, পানিগুলার ওগুলো রৌদ্রে শুকাইলাম, কম্পাস আসলো কম্পাসগুলো শুকাইলাম রৌদ্রে, লবণ মাখা বাদ শুধু খাইয়া তারপর ওখানে রইলাম। আর তারপর একটা নৌকা ঠিক করলাম রাত্রের এই 9টার দিকে আমরা আবার ওখানে যাবো, ইয়া অস্ত্রগুলো উঠেবার জন্য যাবো, ঠিক করা আছে। এখন নৌকালা রাত 9টা যখন আর যাবো, এর আগে দিকের জন্য আমি যেতে পারবো না, তাকে রাজি করাতে পারলাম না। এদিক দিয়ে বাংলা বাজারে আমাদের ওই মিটার লিস্টের মধ্যে আমাদের নাম উঠছে, আমরা এতগুলো লোক মারা গেছি, তখন নাইতে আমাদের। পরের দিন জোয়ারা বাজারে মাদ্রাসার ছাত্র আসিল, ওই মাদ্রাসার ছাত্র থেকে জানলাম নদীতে আমাদের যত অস্ত্র আসিল এগুলো সব মানুষ দিয়ে ওরা সব উঠাই নিয়ে গেছে, সব পাঞ্জাবিরা উঠাই নিয়ে গেছিল। ওখান থেকে পরে বাংলা বাজারে আসলাম, এরা আসিয়ে জড়াই ধরে কেঁদে আছে সবাই, ওইদিক দিয়ে সুভদ্রের মজুর কেঁদে আছে, ওইদিক দিয়ে সিও কেঁদে আছে, সবাই কেঁদে আছে। আমরা তো মারা গেছি এতগুলো লোক, একটা কোম্পানি এতগুলো লোক নাই মৃত্যুর মধ্যে, স্টুডেন্ট একটা কোম্পানি ছিল আমাদের, ওদের থেকে অস্ত্রগুলো আমাদেরকে দিল, ওদের কাছে মেশিনটা দিয়েছিল। আবার আমরা ওই আসলাম ট্যাবলাইটে আমাদের ডিফেন্স নিল ওখান থেকে দোয়ারা বাজারে যাতে ফায়ার দিতে পারে। ওখানে যাওয়ার পরে রাত্রেবেলা ওখানে ওই ঘরের সামনে রইলাম, বাড়ির বাড়ির মধ্যে বাড়ির তো কোনো মানুষ বাড়িতে মানুষ নেই, তো ওখানে ট্যাবলাইটে রইলাম। সকালবেলা আমাদের আর 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 অনসিক দিয়ে জোয়ারা বাজারের উপরে ফায়ার দিল নদীর এই ঘরের থেকে, আর দিয়ে আসি প্যারাল পরিষ্কার করতে আসে। আর আমরা রাত্রে যে বাত নিয়ে গেছে বাত রয়ে গেছে ওগুলো ফান্দা বাত হিসেবে খাইতে আসি, এমন সময় সিলেট সাতকের থেকে আমাদের উপরে দিছে ফায়ার। প্রথম ফায়ার আমাদের থেকে অন্তত আধা মাইল দূরে যায় ফসছে গ্রামের বাড়িতে, এই খেরের কুরিয়ার মধ্যে যায় ফসছে, ওখানে আগুন ধরে গেছে গা। তারপরে আস্তে আস্তে রেঞ্জ কমাইয়া আমাদের এই ডিফেন্সের উপরে পালাইতে আসে, রিম রিম ফুটতে আসে আর্টিলারি গান। ওখান থেকে প্রায় 25-26 মাইল দূরে ছাতক, কোম্পানি কমান্ডার সিইও এরা সবাই আছে, আমাদেরকে বললো যে মেশিন নিয়ে বাম পাশে নিয়ে লাগাবার জন্য, বাম পাশে মেশিন গান নিয়ে লাগাইলাম। এর ভিতরে কোয়াটার মাস্টার আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো, নাস্তার এই পুরি কামড় দিছি ফরাটা কামড় দিছি, এমন সময় ওই বেড়িবাঁধের মধ্যে একটা বাঁধ আসলো, ওখানে মাঝখানে কতগুলো ভাঙা ছিল, ওইটা ভাঙাটা নৌকা দিয়া ফারাটি আছে, দেখি যে খাকি পোশাক আমি দেখলাম, দেখি আমি ওখান থেকে দিলাম নৌকার উপরে ফ্রাশ ফায়ার। ওখান থেকে প্রায় 800 গজ দূরে ফ্রাশ ফায়ার দেওয়ার পর এবারে যে এই যে আমাদের উপরে বৃষ্টির মতো ফায়ার শুরু হয়ে গেল গা। তারপরে একটু স্থগিত হইলো, কোম্পানি কমান্ডার বলছে যে আমাদের মেশিন গান নিয়ে এখন ডান দিকে যাওয়ার জন্য, কাদা দিয়ে এক রান পানি কাদা এই দল দলে ফারিয়া পশ্চিম পায়ে ডান দিকে গেলাম, ওখান থেকে ফায়ার করতেছি। এখন মেশিন গান এমন অবস্থায় যেতেছে, মেশিন গানে খালি কাটা গেছে এটা আছে, ট্যাপসার কাটে দিয়ে খালি কাটা গেছে বার করতেছি, হাতের মধ্যে ঠোসা ফুটিয়ে একবারে ইয়ে গেছে গা, মেশিন গান তো ফায়ার করতে করতে বেড়ে লাল হয়ে গেছে আগুনের মতো, এখন তার কাজ করে না। তারপর জহিয়া ওই বিলির প্রতি যখন আসতেছি আমি দাঁড়াইয়া যাইতে আসি, বাইক ওরা নাকটা খালি উপরে রাখছি আর একটু পানিতে ডুবে ডুবে যাইতে আসে। আমার ওই শামপুর বাড়ি একটা ছেলে নাম ছিল আনোয়ার বলি,
সে আমাকে বড় ভাইয়ের মতো খুব ইয়ে করে ইয়ে ডাকতো, ভাই আপনি এরকম করবেন, আপনি নিচে দাও না কেন, আমাদের গায়ে গুলি লাগবে তো, কিছু ব্যাপার করে ধান খেত, তারপর ফাট খেত, এই ফাট খেতে ভিতরে রইলাম। পাঞ্জাবিরা তখন আসি গেছে গা, আমরা যে মেশিন গানের এত ব্রাশ ফায়ার করি ইয়ে করি পরও পাঞ্জাবিরা আমাদের সামনে চলে আসছে, আর ওদিক দিয়ে বি কোম্পানি এদিক দিয়ে আমরা, ওরা পাঞ্জাবি ফরে গেছে মাঝখানে, মাঝখানে ফরার পরে এখন তো দুদিকে আটকে গেছে গা, পরে ওখান থেকে ওই নৌকা লই লই আস্তে আস্তে চুপতে চুপতে নদী দিয়ে বেলে দিয়ে যাইতেছে। আবার পরে আমরা ওখান থেকে ট্যাবলাইতে ওখানে ওই ডিফেন্সের থেকে আবার ফায়ার দিলাম নৌকার উপরে, পরে দিয়ে খবর পাইলাম যে ওখানে আটজন লোক মারা গেছে। তা ওখান থেকে আবার আসলাম আমরা ট্যাংরা টিলা গ্যাস গ্যাস কোম্পানির একটা ইয়ে আছে, ওখানে ছিলাম, ওখানে কয়েকদিন থাকতাম। ওখান থেকে পরে আসলাম আস্তে আস্তে সাতক, সাতকে আসার পরে ছিলাম দুদিন, তারপরে আবার আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। আমি তাদের নামগুলো জানি না, এখানে মাঝখানে ওই ধানের জমি ফসল এদিকে একবারই আর এদিকে একবারই, মাঝখানে তিন চারশো গজ দূর আর কি বাড়ি, এ পাশে আমরা বাঙালিরা, ও পাশে পাঞ্জাবিরা, এদিকে তো পাঞ্জাবিরা ফায়ার করে আমাদের দিকে, আমরা ওদের দিকে ফায়ার করি। ইন্ডিয়ান অফিসাররা বলে আসতেছে, তারপরে এই স্বাধীনের দু তিন দিন আগের থেকেও যেদিন আত্মসমর্পণ করব তার দুদিন আগে ইন্ডিয়ান ফাইটার বিমান আসি, তখন চপর দিয়ে গেছে আমাদের মাঝখান দিয়ে পাঞ্জাবিদের সামনে দিয়ে গেল। হঠাৎ দেখেছি ভোর সাতটার থেকে হঠাৎ করে যে ফায়ার বন্ধ, ঠিক আছে ফায়ার বন্ধ কেন, চুপচাপ কেন, পরশ হিসাব দেখেছি ওই বাড়িতে সাদা ফ্ল্যাগ লাগাইছে। এই সাদা ফ্ল্যাগ দেখি আমরা এই জয় বাংলা করি আমরা দৌড় শুরু। তারপর ওখান থেকে আমরা ওই সিলেট থেকে রওনা হইলাম, যাতে যদি যতগুলো নদী আছে নদীগুলোর মধ্যে যে ফেরি আছে ফেরিগুলো সব মাইন ডাকে লাগায় উড়াই দিছে ওরা, যাতে আমরা ওদেরকে ধরতে না পারি। পরে আর একটা ডিফেন্স ছিল ওদের, যায় দেখি যে জিনিসের অভাব নাই, খাদ্য গোলা বারুদ মানে কত কিছু যে রেমিনিশন এগুলো ফালাইতে তারা লাগছে। তারপর ওখান থেকে আমরা বিকেল দশটার দিকে যাই সিলেট মেডিকেল কলেজে উঠলাম, এই মেডিকেল কলেজে দশ বারো দিন রইলাম, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলো আকালিয়া ক্যাম্পে, ইফিয়ার ক্যাম্প ছিল আর কি আকালিয়া, এই ইফিয়ার ক্যাম্পের থেকে ওখানে এখানে একদিন প্লাটুন কমান্ডার আসি বললো যে আমাদের প্লাটুন থেকে একজন লোকের নাম চাইতে আছে, কার নাম দিতাম, আমাদের যুদ্ধ তো সবাই করছি, সব মেশিন গান নিয়ে যুদ্ধ করছি, যুদ্ধ তো কারো থেকে কেউ কম করে নেই, একজন লোকের যখন নাম চাইতে আছে তো ওই কার নাম দেবো, তাহলে সবচেয়ে জুনিয়র যে সৈনিক অল্প বয়সের সৈনিক ওর নামটা দিয়ে দিই, এর মনে একটা খুশি থাকুক, তো ওর নাম দিয়ে দিলাম। কিছুদিন পরে ওর নামে বীর বিক্রম খ্যাতবাসি গেল আর কি, নাম কি আসি ভাই আব্দুল বাতেন, রংপুর বাড়ি হয়েছিল সিলেটার, সিলেট থেকে তখন আমরা আসলাম ট্রেনজিট ক্যাম্প ফকিরহাট, সতঘাটের গানে একটি ট্রেনজিট ক্যাম্প ফকিরহাটের গানে, আর পুরা বেদলিয়া চলে গেছে কক্সবাজার। এই কক্সবাজার মডেলগুলো যেগুলোতে মানুষ যায় ভাড়া থাকতে আর কি, ওগুলো থেকে আমরা যখন রইলাম আর কি, মানে ওখান থেকে তখন এই আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।